সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আমি এখন আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমার কিছু পাগলা ছাগলা গরুদেরকে নিয়ে। তো গরুগুলো আছে বিগেরি আগ্রো ফার্মের গরু। আর একটা কথা বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল যদি কাউকে দেওয়ার ইচ্ছা হয় তাহলে তাদেরকে বলবেন যে তোহা বাবু 2020 লেখে সার্চ দিতে, তাহলে চলে আসবে। কোনো এক কারণবশত খেয়াল করলাম বিগারি আগ্রো ফার্ম লিখলে আমার ইউটিউব চ্যানেল আসে না, তবে আমার ইউজার নেম লিখলে সবার উপরে আমার আইডিটাই চলে আসে। তো ভিউয়ার্স, সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নেন এবং লাইক কমেন্ট শেয়ারটা করে দেন। শেয়ার পরেই করেন, আগে লাইক কমেন্টটা করে রাখেন। আচ্ছা, কমেন্টও পরে করেন, আগে লাইকটা দিয়ে রাখেন। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ছোটোখাটো লেবেদের গরু। গরুগুলোর বয়স ওই হবে 5-6 মাস করে, মানে মায়ের দুধ ছাড়ছে। আর গোয়াল ঘর তো দেখতেই পাচ্ছেন চকচক করতেছে, একদম মনে হচ্ছে যে এখানে শুয়ে থাকা যাবে এমন একটা পরিবেশ। আসল কথা ভিউয়ার্স, প্রচুর পরিমাণের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ময়লা আবর্জনা রাখা যাবে না, চারিগুলো পরিষ্কার রাখবেন। আর একটা কথা বলে রাখি, গরুরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে ভালোবাসে। আপনারা গরুদের চারিতে ফ্রি টাইমে বেশি করে পানি ঢেলে রেখে দেবেন, ওদের যখন ইচ্ছা হবে তখন ওরা সেখান থেকে পানি নিয়ে নিয়ে খাবে, পানি খাবে, বাংলা কথা, শেষ কথা, বুঝতে পারছেন? তো আমি আজকে খেয়াল করলাম যে আমার একটা গরু মানে হলুদ কালারের প্রস্রাব করতেছে, তাহলে তখন আমি বুঝতে পারলাম যে আসল কথা আমার গরুগুলার হয়তো বা ডিহাইড্রেশন হয়েছে, মানে পানি শূন্যতা কাজ করতেছে, যার কারণে আমি আজকে থেকে মানে নিয়মটা শুরু করে দিলাম, পানি দেওয়ার নিয়মটা। তো আল্লাহর রহমতে দেখলাম যে গরুগুলো মোটামুটি ভালোই পানি খাইছে। আবার পানির সাথে খড় দিবেন, খড়ও খাইলেও পানিও খাইলে এতে করে খরচও কম হবে। আর আমি হিসেব করে দেখলাম যে আমি যখন ঘাস খাওয়াচ্ছিলাম আমার মাসে খরচ হচ্ছিলো 6,000 টাকা, সেখানে আমি খড় খাওয়াচ্ছি আমার খরচ হচ্ছে হলো 2,250 টাকা বা 2,250 টাকা, যেটাই হোক এই খরচের মধ্যে হয়ে যাওয়ার কথা বা হচ্ছে। আর বর্তমান সময়ে এই যে এটা কী মাস, এটা হচ্ছে নভেম্বর মাসে। নভেম্বর মাসটা হচ্ছে এক প্রকারের শীত নামানোর একটা মাস। এই সময়ে মনে করেন যে গরু ছাগল এমনিতেও অসুস্থ হয়ে পড়ে। তো আমি খেয়াল করলাম আমার কালো গরুটা ফার্স্টে অসুস্থ হলো, মানে সর্দি লাগলো, কাশ হলো। এখন ও সুস্থ হওয়ার পরে আবার দেখতেছি যে পটকার মোটামুটি কাশ হচ্ছে। তো আজকে রাতের বেলা আমি একটু মানে প্রাথমিক চিকিৎসা করব, সেটা আমি বলে রাখি কী প্রাথমিক চিকিৎসা করব। সেটা হচ্ছে ওই কালাই জিরা, পেঁয়াজ আর একটু হলো সরিষার তেল, এই তিনটে মিশ্রণ করে আমি কাঁঠালের পাতা দিয়ে মুড়ায় মনে করেন যে খাওয়াই দিব। এটা খাইলে ওদের মনে করেন যে ভিতর থেকে সর্দি, পাকা সর্দি বের হয়ে আসবে এবং কাশও মোটামুটি ঠিক হয়ে যাবে আর ওরা মোটামুটি সুস্থ হয়ে যাবে। তো প্রাথমিক চিকিৎসাটা প্রথমে দিবেন, তাহলে কি হলো, যদি সুস্থ হয়ে গেল তাহলে আপনার কিন্তু ডাক্তার খরচটা বেঁচে গেল, আর যদি সুস্থ না হয় তাহলে বুঝবেন যে আসলে গরুর হয়তো বা ভাইরাস জনিত কোনো রোগ আছে, তখন ডাক্তারের পরামর্শ নিতে পারেন বা ডাক্তারকে ডেকে নিয়ে আসতে পারেন। তারা তখন রক্ত পরীক্ষা করবে, রক্ত পরীক্ষা করার পরে তখন আসলে কি রোগ আছে এই বিষয়ে ধারণা দিতে পারবে। যেরকম ধরেন নিউমোনিয়া, নিউমোনিয়া থেকে হয় অ্যানাপ্লাজমা, এই রোগগুলো হলেও হতে পারে। তো এতদূর পর্যন্ত যেন না যায় সে চিন্তা ভাবনাটাই করেন, কারণ আমি একবার ছ্যাঁকা খাইছি এই বিষয়ে, তাই জন্যই কথাটা বললাম। আর আমার গরুগুলোর খাবারের রুচি আল্লাহর রহমতে ফেরত আসছে, মানে কিনে নিয়ে আসার 7 দিন পরে আমি কৃমিনাশক ইঞ্জেকশনটা মারলাম প্রথম ডোজ, তার 7 দিন পরে আরও এক ডোজ দেওয়া হলো, আর এখন লিভার টনিক চলতেছে, সাথে জিঙ্ক চলতেছে। আর ক্যালসিয়ামটা আনতে পারিনি কারণ আমার কাছে টাকা শর্ট ছিল, তো সমস্যা নাই, যে রকম পুঁজি আছে সেই রকমের মধ্যে আমি চেষ্টা করতেছি, অত খরচ করতে পারবো না, কারণ ওষুধের খরচ যেটা দিচ্ছিলো ডাক্তার মোটামুটি 2,500 টাকার মতো লাগতো, তাই আমি 1,200 টাকার মতো ওষুধ কিনে নিয়ে আসছি। দেখেন এই খাবারগুলো খেতে 5 মিনিটে বেশি সময় লাগবেই না, 5 মিনিটের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমার হলার, মানে ঘাড়ের লোম দেখে মনে হয় যে এ ওই ঘোড়া, মানে ঘোড়ার সাথে ক্রস হয়ে বার আছে এবার মনে হয়। আগে তো মনে করেন ভেবেছিলাম যে গরু বড় করবো, গরু বড় করে সেই গরু বেছে দিয়ে একটা দামি হুন্ডা কিনবো, কিন্তু এখন আর সেই ইচ্ছা হয় না। ইচ্ছা মনে করেন যে যা ভাঙ্গা জানলাতে বার হয়ে চলে গেছে, সোজা কথা এই খেলা সেরা খাতার মধ্যে শুয়ে থেকে হলে স্বপ্ন দেখার কোনো মানেই হয় না। আগে পরিশ্রম করতে হবে, তারপরে সফলতা অর্জন করতে হবে, তারপরে স্বপ্ন পূরণ করতে হবে, সেটা এখন বুড়া বয়সে যদি পূরণ করার আগে তো তাই করবো, সমস্যা নাই, কারণ সময় সুযোগ বারবার আসে না, যখন আসে তখন সেটাকে
ঠিক মতো ব্যবহার করতে হয়, তা না হলে পরে যে আফসোস ছাড়া অন্য কোনো কিছু করা সম্ভব হয় না। আমাদের দেশের বর্তমান যে একটা অবস্থা, এই খাবারের দাম বাড়ে, এই দাম কমে, এই মাংসের দাম বাড়ে, এই আবার কমে যায়, তো এই কমা বাড়ার মধ্যেই মনে করেন যে এখন দেশটা চলতেছে। সামনে সরকার, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত হয়তো বা দেশের অবস্থা এরকমই থাকতে পারে। নতুন সরকার আসার পরে হয়তো বা আমাদের দেশের মনে করেন যে খাদ্য খাবারের দামও একটু কমে আসবে, প্রাণীদের দামও একটু বাড়বে বা কমবে, মোটামুটি সব কিছু একটা মানে একটা মানে ভালো একটা পর্যায়ে চলে আসতে পারে বলে মনে হচ্ছে। দেখেন আগে কিরকম ছোট গোয়ালের মধ্যে গরু রাখতেছিলাম, সেই গোয়ালটা থেকে এখন মোটামুটি একটা বড় গোয়ালের মধ্যে গরু পার করছি। এই গোয়ালের মধ্যে না হলেও 5টা গরু রাখা সম্ভব, তবে সেগুলো হাতি গরু নয়, মিডিয়াম সাইজের যেগুলো ষাঁড় গরু, 1 লাখ টাকা দামের, এইরকম 5 লাখ টাকা দামের 5টা ষাঁড় গরু রাখা সম্ভব এই ছোট গোয়ালের মধ্যেই। তবে সেগুলোকে লং টাইম পালা যাবে না, 3 মাস 4 মাস সর্বোচ্চ 5 মাস করে পালা সম্ভব, এর বেশি পালা ঠিকই না। পালতে পারেন যদি আপনার নিজে যদি ধানি জমি থাকে, ঘাসের আবাদ থাকে, তাহলে আপনি 6 মাস না, আপনি 9 মাস পালেন, 12 মাস পালেন, প্রয়োজনে 24 মাস পালেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তো শহর অঞ্চলের খামারি, আমাদের জন্য মনে করেন যে 72 দিন গরু পালাটাই সব থেকে ভালো, সর্বোচ্চ 90 দিন এটা হলো সব থেকে ভালো। তো এই 90 দিনের প্রজেক্টটা করার জন্য দরকার হলো 2 দাঁতের গরু, 2 দাঁত হয়েছে এরকম গরু নিয়ে আসতে হবে, বাস 4 দাঁতের গরু নিয়ে আসতে হবে। এরকম গরুগুলো কি হয়, নিয়ে আসলে এদের কিন্তু খাবারের রুচি বেশি, কিন্তু এরা খায়ও পরিমাণে কম, কিন্তু এদের মাংসটা ভালো মতো লাগে, এরা খুব তাড়াতাড়ি মোটা হয়। আর ক্রস গরুদের আবার অত দাঁত লাগে না, কিচ্ছু লাগে না, ক্রস গরু জন্মের পর থেকেই মনে করেন ওদের স্বাস্থ্য হওয়া শুরু হয়। যেরকম ব্রয়লার মুরগি 20 দিনের বাচ্চা একরকম, 22 দিনের বাচ্চা একরকম, মানে দিনে দিনে মোটা হয়, সেরকম মনে করেন যে ক্রস গরুগুলো একই ক্যাটাগরির, এরা মানে হয় মোটাই হয়। আর এই ক্রস গরুগুলো কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, এই ক্রস গরুগুলা আমাদের পৃথিবী জুড়ে প্রত্যেকটা দেশে কিন্তু বিখ্যাত একটা গরু, মাংসের জন্য খুব ভালো একটা গরু, নামে মনে করেন যে খ্যাতিমান, এটা কিন্তু মানতে হবে। তবে এই গরুগুলোর মাংসের দাম একটু কম, আর দেশাল গরুদের মাংসের দাম একটু বেশি হয় এবং দেশাল গরুদের দামও একটু বেশি হয়। তার মানে এই না যে দেশাল গরুর দাম 9 লাখ 10 লাখ টাকা, দেশাল গরুর বয়স হিসেবে, সাইজ হিসেবে দামটা একটু বেশিই আছে, মাংস কিন্তু ওদের শরীরে কমই হয়, তারপর দাম একটু বেশি, কারণ দেশাল গরুর হিসাবে অন্য দাম, যেমন দেশি মুরগির দাম বেশি এইরকম আর কি। আর আমার গরুগুলো যদি দেখতে পাচ্ছেন, গরুগুলো কিন্তু এখন শরীরের লোমগুলো কিন্তু এখনও পড়েইনি, লোমগুলো বড় বড় উস্কো খুস্কো লোম, তো এই লোমগুলো যখন পড়ে যাবে, তারপর যখন নতুন একটা লোম উঠবে, তখন এদের চেহারাটা অনেক সুন্দর লাগবে, এক কথায় অসাধারণ লাগবে। তো ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদেরকে অবশ্যই মানে দেখাবো যে আসলে লোম পরিবর্তন হলে আমার এই 3টা গরুর চেহারা কেমন আসে। আর দেখাতে পারি নাকি যে 4-5 মাসের মধ্যে এদের কোনো মানে পরিবর্তন আনতে পারি নাকি, এটা আসলে মূল বিষয়। আর আমার এই গরুর লেজটা কিন্তু মনে করেন দেখেন, লেজের কিন্তু ফোড়া পড়ে গেছে, নিজের লেজ মতো নিজেই কামড়ে খাচ্ছে, এরকম একটা অবস্থা। তো কোনো বিষয় না, আমি নারিকেল তেল দিয়ে দিচ্ছি এর লেজে, আর জিঙ্ক খাওয়াচ্ছি। আমি জানি জিঙ্ক খাওয়ালে কিন্তু গরুদের শরীরের লোম কিন্তু চেঞ্জ হয়, আর ক্যালসিয়াম খাওয়ালে গরুদের মনে করেন যে হাড় হাড্ডির উন্নতি হয়, মানে হাড় হাড্ডিতে যদি কোনো রকমের কমতি থাকে ক্যালসিয়ামে, তো সেই ক্যালসিয়ামটা খাওয়ালে আর কি সেখানকার ঘাটতিটা পূরণ হয়ে যায়। আর আমার এই লুসমা গরুটা প্রথম দিকে এত আস্তে আস্তে খাচ্ছিল, বিশ্বাস করবেন না, মনে করেন ওই গরুর খাওয়া শেষ হয়ে হাঁ করে চায় থাকে, আর অর্ধেক খাওয়ায় শেষ হয় না, এরকম একটা অবস্থা। তো আজকে খেয়াল করলাম এদের খাওয়া মোটামুটি শেষ, প্লাস ওর খাওয়াটাও মোটামুটি শেষের দিকেই চলে আসছে, মানে ওর খাওয়ার স্পিড একটু আগের তুলনায় বাড়ছে। আর ওর আগে খাইলে কি হচ্ছিল, পেট বড় হয়ে যাচ্ছিল, কিন্তু আমার পেটটাও কিন্তু একটু মানে কমছে। আর পেট কমার মূল কারণটা হচ্ছে পেটের মধ্যে যেগুলো কৃমি ছিল, এগুলো আস্তে আস্তে মানে মানে মারা গেছে, মারা যেয়ে গলে বের হয়ে গেছে। আর গরুটা কিন্তু মোটা হয় না একটাই কারণে, পেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কৃমি থাকে, এই কৃমির কারণে গরুগুলোর স্বাস্থ্য খারাপ হয়। গরুটা খায় ঠিকই, কিন্তু খাবারগুলো কিন্তু অন্য জায়গাতে বের হয়ে চলে যায়, মানে ক্রিমিনেরা খায় হিতে দিতে, মানে বহু ধরনের সমস্যা হয়। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আমার মতন, তারা গরু কিনে নিয়ে এসে সর্বপ্রথম ওগুলা ট্যাবলেট ট্যাবলেট না খাওয়ায়ে 7টা দিন প্রথমে ওয়েট করবেন, মানে গরু কিনে নিয়ে আসার পরে 7টা দিন ওয়েট করতে হয়, মানে একটা জিনিস নিয়ে আসলেন ওটাকে 7টা দিন যখন আপনি পালবেন, তখন আপনি বুঝতে পারবেন আসলে ওর
কি কোনো রোগ বালাই আছে নাকি বা কোনো রকমের সমস্যা আছে নাকি, এগুলো বোঝার জন্য 7টা দিন সময় লাগে। 7 দিন পরে সুন্দর করে কি করবেন জানেন? আপনার মানে এলাকার বা এলাকার বাইরে বা ভিতরে যেটাই হোক, ভালো কোনো ডাক্তার মানে ভ্যাটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে তাকে আপনার বাসায় নিয়ে আসলেন। নিয়ে আসা ফার্স্টে চামড়ার ইঞ্জেকশন করে নিলেন, বলছেন চামড়া কৃমি, চামড়া কৃমি ইঞ্জেকশন করে নিলেন। নেওয়ার 7 দিন পরে কলিজা কৃমি ইঞ্জেকশনটা করে নেবেন। নিয়ে দুইটা ইঞ্জেকশন করার পরে আপনার যদি মন চায় তাহলে 7 দিন পরে কৃমি টাইপের খাওয়াই দিলেন, না হলে কোনো প্রয়োজন নেই। মানে এই দুইটা ইঞ্জেকশন যে করলেন না, আলহামদুলিল্লাহ আপনার গরু শরীর একদম রিকভার হয়ে গেল 3 মাসের জন্য। মানে 3 মাস আর কোনো প্যারা নাই, এই 3 মাস আপনি এদেরকে যা খাওয়াবেন সব মনে করেন যে ঠিক মতো হজমও হবে আর এদের শরীরের উন্নতিও হবে। এরা মোটা হবে, এদের আমার আঙ্গলাগাতা, এদের শরীরে মানে ভুঁড়ি কম হবে, স্বাস্থ্যটা ভালো হবে। আর যদি নিজের জ্ঞানে যদি কি করেন, ওই তো ছোটোখাটো দোকানের থেকে মনে করেন ওই ট্যাবলেট নিয়ে আসলেন, কৃমি ট্যাবলেট, প্যাটার কৃমি, আর দিলেন, আলহামদুলিল্লাহ কাজ করলে কাজ করলো, না হলে হাসাল হয়ে গেলেন, কোনো বিষয় না। এই জন্য বলবো যে ভাই ইঞ্জেকশন করে লো, সব থেকে ভালো। কৃমি ইঞ্জেকশনের মনে করেন যে উপকারিতা 100-100 হয়, যেটা অন্য কোনো পাওয়া যায় না। আমিও প্রথমে ভুল করছি, তো আমি চাই না যে আপনারাও ছেলে ভুল করেন। হয়তো খরচ একটু হবে, 300-400 টাকা মতন খরচ হবে, কিন্তু ভাই 300-400 খরচ হবে ঠিকই আছে, কিন্তু 4-5 হাজার টাকা লাভের মতো রাস্তা খুলে যাবে, এরকম একটা অবস্থা হবে আর কি। আর আমার ছাগলগুলো মাশাল্লাহ চলতেছে, মোটামুটি ভালোই আছে, তো আমি খ্যার কিনবো, তো খ্যার কেনার জন্য আমার খাসিটাকে আমি বিক্রি করে দেবো, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে মুনাফা নাই বর্তমানে, বা মূলধন যেটাই বলেন সেটা নাই। তো এখন গরু পালন করতে গেলে কি হয়, মানে একটু টাকা পয়সা লাগে, মানে একটু হাতে টাকা পয়সা থাকা লাগে, খালি হাত পা নিয়ে মানে গরু পালন করা অসম্ভব একটা বিষয়। আর কেনা খাবার কত খাওয়াবেন? আচ্ছা কেনা খাবার খাওয়াবেন ঠিক আছে, কিন্তু যে সময় খাবার দাম একটু কম ওই সময় একটু খাবার কিনে রাখলে সেই খাবারটা খাওয়ালে মনে করেন আপনার একটু লাভ টাভ করা সম্ভব হয়। যেমন দেখেন আপনার যদি মাসে 6,000 টাকা যদি খরচ হয় একটা গরুর পিছনে, কিন্তু যদি আপনাকে যদি কেউ একটা মানে বুদ্ধি দেয় যে এই বুদ্ধিতে চলো তাহলে খরচ হবে 3,000, তাহলে আপনি কি করবেন? অবশ্যই কিন্তু তিনের ধান্দায় কিন্তু করবেন। এইরকম আমারও যেটা ইচ্ছা যে আমি আসল কথা আমি এই বুদ্ধি পাইছি, এই বুদ্ধি অনুযায়ী তো এখন আমনের ধান কাটা চলতেছে, তা আমি এখন খ্যার কিনবো। ভাই আমার বাজেট অনুযায়ী আমি 7-8 হাজার যে টাকাই আছে আমি এই টাকার মধ্যে মনে করেন যে আমি খ্যার কিনে নিয়ে এসে মনে করেন আমি রেখে দিব, সেই খ্যারটাই আমি আস্তে আস্তে আমার গরুগুলোকে খাওয়াবো। এতে করে আমার প্রত্যেক মাসে খরচ হবে হলো ওই 1,000-2,000-3,000-এর মধ্যে মানে কভার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি গরুকে তো দানাদার খাওয়াচ্ছি, সেটার মধ্যে খরচ আমার কমে আসবে, কারণ আমি একটু গুঁড়া কিনবো 10 টাকা কেজিতে, যেগুলো গুঁড়ে পাওয়া যায়, তাইলে আমার গরু খরচটা কমে আসবে, আমি গরু বিক্রি করে 2 টাকা লাভ করতে পারবো। তা না হইলে ভাই আমি 2 টাকা লাভ করতে পারবো না, আমার খরচ হতে হতে আমি মানে এক কথায় আমি বেন্না হয়ে যাবো। আর এই যে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন 150 জাতের মুরগি, এই মুরগিগুলো বর্তমানে 550 টাকা কেজি চলতেছে আমাদের বর্তমান বাজারে। তো আপনারা যদি চান এরকম 10টা করে যদি মুরগি কিনে নিয়ে আসতে পারেন, 10টা ডেকি মুরগি আর একটা মোরগ দিয়ে আপনি শুরু করেন, দেখবেন 1 বছর পরে আপনার বাড়ি ভরে গেছে মুরগি দিয়ে। 1 বছর সময় লাগবে না, আমি বিশ্বাস বলতেছি, 1 বছরের মধ্যে আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে মুরগি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারপরে আপনি মোটামুটি সেখান থেকে প্রফিট ইনকাম করতে পারবেন। কোনো ব্যবসায় ছোটো না, মোদের নিয়ে মানুষেরা আপনাকে টিটকারি মারবে, অপমান করবে, অবুদ্ধি দিবে, কিন্তু সুবুদ্ধি কিন্তু খুব কম মানুষই দিয়ে থাকে। আর যদি যখন ঠেকাবে ঠেকায় পড়বেন, যে কোনো সময় যে কোনো বাজারে নিয়ে যাবেন এই মুরগিকে, দেখবেন রানিং খাড়ার উপর বিক্রি হয়ে গেছে, মানে দেশি মুরগির চাহিদা সবসময় বেশি, বুঝলেননি? তো ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই একটা ক্লিক করে দেন, যেন নতুন কোনো ভিডিও দিই তখন ছাড়বো, তখন সেটা সবাই আগে জানা আপনাদের চোখে পড়ে আর আপনারা দেখবেন আমার ভিডিও বেশি বেশি করে। আমি পাগল ছাগল মানুষ হতে পারি, কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে ঠিকঠাক কথাও বলে থাকি, তাই আপনারা কেউ আমার হাতে মন টন খারাপ করবেন না। আর আমার বাইরে রাস্তার ধারে জায়গা মানে একটু গাড়ি পে পে ভো ভো পোপো আওয়াজটা কানের মধ্যে পড়ে, এটাও বড় বিষয় না। এটা জুম হবে, এখন দেখতে পাচ্ছেন জুম করে আপনাদেরকে আমি আমার বকরি দেখাচ্ছি, দেখেন লড়ে উঠলো ক্যামেরা, সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলমান ভাইদের জানাই আসসালামু আলাইকুম, আমার হিন্দু ভাইদের জানাই আদাব, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।